এক সিল্লা বড়িয়া এক সিল্লা বড়িয়া কলেবা পড়াইছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শেষে ইন্টারভিউ নেছি কয় লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইল্লাল্লাহ দুতি বড়িয়া সিল্লা বড়িয়া পড়াইছি মহল্লায় তবলিগির পাঁচ কাম কয় কাম আমার এক চাচা ওই এত কইছে মহল্লায় তবলিগের কাম তবলিগের পাঁচ কাম উনি কয় মহল্লায় তবলিগের কাজ কাম এলো সৈতিয়ে ডেলা শুয়ে জামা হয়ে গেছে ওর মধ্যে কিছু ধোয় না এই ছোট্ট ছোট্ট মেয়েকে দেবেন আরে মিয়া স্কুল ড্রেস আছে কলেজ ড্রেস আছে আমার মনে হয় মহিলা মাদ্রাসার এই যে যে বোরকা ড্রেস এর চাইতে সুদর্শন ড্রেস হতে পারে যখন ঝাঁক দিয়ে বের হয় এত ফাইন লাগে বিশেষ করে ছোট্ট গুলো মুখখান খোলা থাকে কেমন যেন একটা পেঙ্গুইন পাখি হাঁটি যাচ্ছে দেখছেন না পেঙ্গুইন পাখির ছবি কেমন যেন পেঙ্গুইন পাখি হেঁটে যাচ্ছে যার বাচ্চাই হোক ওই ছোট বাচ্চা মনে করে বুকের সাথে জড়িয়ে দাঁড়িয়ে এই যে যে ছোটবেলা থেকে যে শিখছে এইটা চলবে বুড়ো কাল পর্যন্ত জীবনের শুরুতে যা ঢোকে ওইটা শেষকাল পর্যন্ত থাকে আমার জীবনের সেই ছোটবেলা চার বছর তিন বছর পাঁচ বছর বয়সে আমি যা পড়ছি শুনছি সব আমি একটু যে শুনে দিতে পারি আরে বুড়ো কালে এসে যা পড়ি সেগুলো একদিন মনেই থাকে না মনেই থাকে না কাজেই বাচ্চাদেরকে ওখানে পড়াবেন কিন্তু মহিলা মাদ্রাসার শিক্ষিকাদেরকে বলবো মেয়েদেরকে অনেক কিছু শিখাবেন শুধু কোরআন পড়া না শুধু হাদিস পড়া না মেয়েদেরকে আরো প্রশিক্ষণ দেবেন শ্বশুরের খেদমত শিখাবেন শাশুড়ির খেদমত শিখাবেন শ্বশুর বাড়ি থাকা শিখাবেন মাওলানা পাশ করেই পুট করে পুলক সাথে আমি বাপের এত টাকা খরচ করে লেখাপড়া করেছি এখন আমার আব্বারে কামাই করে খাওয়াতে হবে না উনি এখন মাদ্রাসায় পড়ানোর জন্য ব্যস্ত হয়েছে শ্বশুর বাড়ি বিয়ের পরেও যাইয়া বুড়ো বুড়ি শ্বশুর শাশুড়ি রয়েছে তাকে খেদমতের চিন্তা শ্বশুরবাড়ি চলে যাওয়ার পরে তোর শ্বশুর শাশুড়ি মা বাপ এই শ্বশুর শাশুড়ির বিনা অনুমতিতে চাকরিও নিতে পারবি না কামাই করতে যেতে পারবি না বাড়ি থেকে বের হতে পারবি না কোথাও যাইতে পারবি না শ্বশুর শাশুড়ির খেদমত করবি এই খেদমতটা ওখানে প্রশিক্ষণ দিয়ে মেয়েরা এক জায়গায় যখন আবাসিক অনেক থাকে এই অভিজ্ঞতা আমার আগে ছিল না এই মাদ্রাসা করাবো একটা মাইও নিজের দুই কেন স্যান্ডেল পাই দেবে না বুঝেন নাই একটা মাইও নিজের দুই কেন এর একটা ওর একটা জামা এর একটা ওর একটা ভাই জামা একজনের জামা আর একজনের উন্ন আর একজনের খেতা বাইতে গেছে এ সবটা হজম করো আর এই পরের রাতের রান্না খাতি খাতি এত আইলছে কোম্পানি জেনারেল সেক্রেটারি হয়ে যায় ও বাড়ি যাইও কাজ করতে চাই না এই আইলছে মিত থেকে উঠে আনবেন আমি এগুলো বলবো আমি নিয়ত করছি মহিলা মাদ্রাসার মাহফিল হলে বলবো এই জ্বালা জ্বালায় জ্বলি যাচ্ছি সবচেয়ে বড় ঝামেলা হলে পালা একে তরকারি পছন্দ হয় না বাবুর্সি রান্না করুক কিছু খাওয়া যায় না এ গালাম বানাম দিদি সে হয় না তো তুই রেখে খা খালা মার রান্তি পারে না তোর মারে নিয়ে খালা যখন পারে না তো মারে আর আমরা মাদ্রাসায় পড়ছি দাউল খাইছি আল্লাহ মিথ্যে কথা হবে না আমাদের মুরব্বীরা আরো বেকায় দেখাইছে দাউলের উপরের পাত্তা দিয়ে অজু হয় এমন তার ডিসকালার হয় না একটু হলুদ হয়নি মাঝখানের ডানি এক তেলা পাশে অজু হতেও পারে না হতে পারে নিচে যাইয়ে তিন সাইডে ডাইল কাছাই দিয়ে নামলে একটা ডাইল খুঁজে পাওয়া যায় না আর পোকাওয়ালা ভাত প্যাট ভরে পাই নেই সকাল বিকেল দুই অক্ত আর এখন তিন বেলা প্রত্যেকটা মাদ্রাসায় তিন বেলা গরম ভাত আঞ্চলিক তরকারি আর পায়খানা কারে কয় আরে কপাল মাদ্রাসা থেকে দুই তিন রশি পাঁচ রশি দূরি খালের ভিতরে বাঁশ বাঁধ দিয়ে তাই একটু নাড়াই দিয়ে গিরে তুইছি আর পায়খানা করে দিলি যেটুক নিচে পড়ছে তাই উঠে আসতো বেশি সিটে মিটে যাইয়ে না গোসল করে ঘরে যার কায়দা ছিল না এখন পাকা পায়খানা খাবেন যাবেন কোনো অসুবিধা নেই যে জায়গায় খাবেন যে জায়গায় শোবেন সেই জায়গায় হাঁকবেন প্রত্যেকটা পুরুষ মহিলা মাদ্রাসা এত ব্যবস্থা তারপর এত বিলাসিতা আসে কোত্থেকে সেই জামানায় কষ্ট করে যারা পড়ছে তারা মানুষ হয়েছে তোমরা এখন শুধু বিলাসিতার ভুগি হয়ে গেছো লেখাপড়া বাদ দিয়ে দেছো ভালো করে মনে রাখো আল্লাহর কোরআন মানুষের হিদায়াতের জন্য দুনিয়ায় নাজিল হয়েছে কথা বলেন ঠিক কি ঠিক না শাহরু রমাদান আল্লাযি উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান কোরআনে কারীম নাজিল হয়েছে মানব জাতির হিদায়াতের জন্য গোটা মানব জাতির হিদায়াতের জন্য এই কোরআন কোরআনের ভিতরে আটটা বিষয় আলোচনা আছে জোরে বলেন কয়টা
আপনাদের যত কষ্ট হচ্ছে তার চেয়ে কষ্ট হয়ে যাচ্ছে আমার এই জন্য কোনো মতে একটু গল্প বলার মতো গল্প বলে শেষ করে দিচ্ছি কোরআনের ভিতরে আটটা বিষয় কয়টা এক নম্বরে মুখস্থ করেন তাওহীদ দুই নম্বরে রিসালাত একটু কন না এক নম্বরে তাওহীদ রিসালাত তানজির তাবশির আমর নাহি কসাস মুস্তাকবিল বাংলা কি এক নম্বরে তাওহীদ তার মানে আল্লাহর একত্বের পরিচয় কোরআনে আছে না নাই কুল হুয়াল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লা হু আল্লাহ ছাড়া আর কেউ নাই ওয়াহদানিয়াতের শিক্ষা রিসালাতের শিক্ষা হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক এই রকম বহুত আয়াত আছে তাদের রিসালাত শিক্ষা দিয়েছে তানজির ভীতি প্রদর্শনের আয়াত আছে তাফসীর সুসংবাদের অনেক আয়াত আছে আমর আল্লাহর অনেক আদেশ আছে নাহি কোরআনের ভিতরে অনেক নিষেধ আছে কসাস বিগত অনেক কিসসা যেমন মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব অত্যাধুনিক একটা কিসসা হযরত মারিয়াম আলাইহাস সালাম ঈসা আলাইহিস সালামের জন্ম এই কিসসা লম্বা করে সুন্দর করে হাফেজ মানুষ আয়াতে আয়াতে মিলে মিলে আপনাদেরকে শোনায় দিয়েছে ওরকম আল্লাহ কিসসা বহুত বলেছেন নিজেই বলেন আহসানাল কসাস যত কিসসা কোরআনে আছে তন্মধ্যে সবচেয়ে মজাদার কিসসা হলো ইউসুফ আলাইহিস সালামের ঘটনা কথা বলেন ঠিক কি ঠিক না আহসানাল কসাস আরেকটা হলো মুস্তাকবিল ভবিষ্যতে কি হবে ঝড় হবে তুফান হবে শিলাবর্ষণ হবে এরপরে ঘূর্ণিঝড় হবে টর্নেড নার্গিস আইলা বুলবুল আমপান পানি শীতরাং মিত্রাং আরো যা আছে সব হবে ফাইনাল খেলা কিয়ামতে ধ্বংস হয়ে যাবে আল্লাহ তাআলা সেই ধ্বংসের আগে আমাদের আখিরাতের জন্য পূর্ণ প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন সবাই বলেন আমিন তিনটে তারিখ মুখস্থ করা দেব বলেন 25 26 27 নভেম্বর সরমুনার মাহফিল যারা ভক্ত আছেন তারা যাবেন 25 26 27 28 সাত দিন গহরডাঙ্গার মাঠে তবলিগের তিন চিল্লার সাথীদের জোড় আছে আপনারা সেখানে যাবেন তবলিগওয়ালারা চার নং তিন নম্বর তারিখ হলো 13-14-15 জানুয়ারি 2023 সাল টঙ্গীর ময়দানে উলামাই কিরামের নেতৃত্বে ইজতেমা হবে ইনশাআল্লাহ আমরা যাব রাজি আছি না ইনশাআল্লাহ জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী সুন্দর ব্রিজ বানায় দিয়েছে এখন আর ফেরিঘাটে বসে থাকা লাগবে না একটানে গাড়িতে টঙ্গীর ময়দানে যে ব্রেক করবেন ইনশাআল্লাহ ইজতেমায় যাবেন আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما رب العالمين গভীর রাত পর্যন্ত বসে কোরআন হাদিসের আলোচনা শেষে তোমার ইমানদার দিনদার পরহেজগার বান্দাবান্দিদেরকে সাথে নিয়া মজলিসের সবচেয়ে বড় গুনাগার আমি শাহী দরবারে ভিক্ষার দোকানে হাত তুলেছি এই রাত্রে হাজারো মানুষ ঘুমিয়ে আছে আমিও আমার সাথীরা আমরা ঘুমাই নাই তোমার কাছে হাত তুলেছি তুমি খালি হাতে ফিরাই দিও না আমাদের জীবনের সব গুনাহ তুমি এক্ষুনি মাফ করে দাও আয় আল্লাহ কতবার যে তওবা করি নফসের সাথে পারি না শয়তানে ধোকা দিয়ে আবারও সেই তওবা ভঙ্গ করে সেই গুনাহ করাই ফেলায় আজকে তুমি শেষবারের মতো আমাদেরকে তওবা করার তৌফিক দাও আমাদের তওবা কবুল করে নাও যা বলেছে উলামায়ে কেরাম আমরা শুনেছি সব কথার পর আমাদেরকে আমল করার তৌফিক দাও আয় খোদা রব্বুল আলামিন আজকের মাহফিলে যারা বসা আছে আমরা যারা হাত তুলেছি আমাদের আব্বা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব ওস্তাদ সাগরে পীর মোর্শেদ ছাত্র ছাত্র ভাই কর্মজীবনের বন্ধু সাথী যারা বনে জঙ্গলে কবরে শুয়ে আছে সকলের পক্ষ থেকে ক্ষমা চাই তুমি মাফ করে দাও সকলের কবর আজাব তুমি বন্ধ করে দাও সকলের কবরে জান্নাতুল ফেরদাউসে দরজা খুলে দাও অনেক মহিলারা স্বামী হারা বিধবা হাত তুলেছে তাদের মরহুম স্বামীদের গুনাহ খাতা মাফ করে দাও স্বামীদের কবরে জান্নাতের দরজা খুলে দাও অনেক বাপ ভাইরা আছে যারা স্ত্রী হারা মহাব্বতের স্ত্রী মারা গেছে স্বামী দুনিয়া স্ত্রীর পক্ষে হাত তুলেছে মেহেরবান আল্লাহ স্বামীর দোয়াই স্ত্রীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও আয় খোদা রব্বুল আলামিন আমাদের আব্দুর রহমানের আব্বাও মারা গেছে এতিম
আল্লাহ তাকে তুমি তার আব্বাকে তুমি কবর আজাব মাফ করে দাও তার আব্বারে তুমি জান্নাতি করে দাও তার এই মাদ্রাসা কবুল করে নাও মাদ্রাসার সকল হাজাত জরুরত তুমি পূরণ করে দাও পর্যাপ্ত ঘর বাড়ির ব্যবস্থা করে দাও সহিহ উলুমে নববীর তালিম ও তারবিয়াতের একটা মারকাজি মাদ্রাসা হিসেবে কবুল করে নাও আজকে জায়গা যারা দান করলেন সকলকে মক্কা মদিনার মাদ্রাসা দেখার তৌফিক দাও আয় আল্লাহ কিয়ামতে নবী পাক ও সাহাবায়ে কিরামদের সাথে জান্নাতি করে দিও আমাদের মধ্যে যারা অসুস্থ রোগী সবাইকে শিফা দাও সুস্থ করে দাও ব্যক্তিগতভাবে আমি গলার অসুস্থতায় অসুস্থ রব্বুল আলামিন সিলাম আমি কিতাবের দর্শে তুমি আমারে টান দে এই ওয়াজের ময়দানে নিয়ে আসো তুমি আমারে নিয়ে আসো এই ময়দানে যদি আমাকে প্রয়োজন হয় এই ময়দানে যদি আমারে ব্যবহার করো রব্বুল আলামিন ময়দানে টিকে থাকার মতো শক্তি স্বাস্থ্য আর এলেম আর কণ্ঠ আমারে দান করো শক্তি স্বাস্থ্য আর এলেম আমাকে দান করো আয় আল্লাহ আমারও ইচ্ছা হয় এই ময়দানে তোমার বান্দাদেরকে দিনের দাওয়াত দেই আল্লাহ দিনের দাওয়াতের জন্য আমাকে সুস্থতার সাথে ইজ্জতের সাথে প্রশস্ত হালাল রুজির সাথে আল্লাহ পরিপূর্ণ এলেমের সাথে পরিষ্কার কণ্ঠের সাথে তুমি লম্বা হায়াতে তয়বা দান করো আয় আল্লাহ যারা যে আসানি হাত তুলেছে সকলের নেকাশা পূরণ করে দাও রব্বুল আলামিন আমাদের দোয়া তোমার হাবিবে তুহলে কবুল ও মঞ্জুর করে নাও রব্বির হামুহুমা كما ربياني صغيرا رب زدني علما نافعا صلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين